ওরা সব ফালতু ওটা মানে সরকারের মরণ যাত্রা তারা করছে মহাসচিব সহ নেতৃবৃন্দের নামে যে এটা মিথ্যা এদেরকে ধরে রেখে মানে সরকার চেয়েছে ইয়ে করার জন্য কি বলে তার এই এই একচেটিয়া নিজেদের মধ্যে নিজেদের যে নির্বাচন আমির আমির নির্বাচনটা নিশ্চিত করার জন্য তাদের সাবেক কৃষি মন্ত্রী এটা বলেছে এটা শুধু আমাদের বক্তব্য নয় ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন তাদের বার্গেনিং করার জন্য তাদেরকে ধরে নেওয়া হয়েছে সবাই যদি মেনে নিত না আমরা সরকারের নির্বাচনে যেতে রাজি আছি তাহলে তাদেরকে গ্রেফতার করতো না এটাই হচ্ছে শেখ হাসিনার পরাজয় শেখ হাসিনা বিএনপিকে ভাঙতে পারেননি শেখ হাসিনা বিএনপির নেতা কর্মী তৃণমূলের তাদেরকে ভাগাতে পারেননি এটাই শেখ হাসিনার পরাজয় তিনি জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারেননি আর এটাই হচ্ছে জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় জনগণের বিজয় তাইলে কি সরকার দীর্ঘদিন আরো বেশি টিকে যাবে আরো পাঁচ বছর জনগণের আন্দোলন সে আন্দোলন যদি আদর্শের হয় ন্যায়ের হয় গণতন্ত্রের পক্ষের হয় সে আন্দোলন কখনো বৃথা যাবে না তার অপশক্তি কিছুদিন বাধা দিয়ে রাখতে পারে কিন্তু তার স্রোতকে আটকানো যাবে না স্রোত কোনো না কোনো দিক থেকে সেটাকে প্রতিহত করে এটা এগোবে এবং প্রবাহিত করবে নিশ্চয়ই অবশ্যই আমাদের নানা কর্মসূচি আমাদের নেতৃবৃন্দ প্রায় প্রতিদিন বসছেন সমস্ত কি বলে যে কর্মসূচি তারা ঠিক করে আবার আপনারা ইয়ে করবেন আমরা আমরা এখনো আমরা মানে কর্মসূচির মধ্যেই আছি আন্দোলনের মধ্যেই আছি বিএনপির পক্ষ থেকে আসলে কোনো ধরনের ওই ধরনের কর্মসূচি আসে নাই যেটা বিশ্ববাসীর নজর কাটতে পারে এটা কি বিএনপির রাজনৈতিক দণ্ডতা নাকি সরকারের সাথে লিয়াজো করে চলার তাই মনে হয়েছে নাকি আপনার আপনি কি দেখেছেন যে আমাদের প্রতিদিন কত গ্রেপ্তার হচ্ছে আমরা কি আন্দোলন প্রত্যাহার করেছি বলে মনে ইয়ে হয়েছে আন্দোলনের আমাদের কর্মসূচি প্রণয়ন এবং আবার নতুন কি কর্মসূচি একটা 7ই জানুয়ারি পর্যন্ত এক ধারা হয়েছে এখন আমরা কোন ধারায় যাব এটা নিয়ে আমাদের সাথে তো আরও জোটের রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কথা বলার বিষয় আছে কথা বলার করে তারপরে একটা কর্মসূচি ফর্মুলেট হয় সেইভাবেই আমাদের কর্মসূচি যাচ্ছে এটা তো হচ্ছে বিভিন্ন ধরনের যে কালকে ইয়েকে এইটা কিন্তু অত্যন্ত ব্যতিক্রম ভাই এটা আমরা 80-এর দশকেও দেখিনি যে সাংবাদিকরা পুলিশকে বলছে রিজভী আহমেদ এখনও গ্রেপ্তার হয় না কেন সে কী করে ইয়ে করে অদ্ভুত ব্যাপার এটা ছাত্র রাজনীতিতে করেছি ছাত্র জীবন থেকে আপোষ এবং কি বলে যে কারোর সাথে কথা দিয়ে কথা বলে সেটা রাজনৈতিক যে কর্মসূচি সেই কর্মসূচি ঝুঁকি কেউ নিতে পারে না তারা ঘরে বসে থাকতে পারে তারা নানাভাবে মানে আত্মগোপনে থাকতে পারে বা নানাভাবে তার নিষ্ক্রিয় নিজেকে রাখতে পারে কিন্তু যারা রাজনৈতিক কর্মী রাজনৈতিক আন্দোলনে যারা সক্রিয় গ্রহণ করে তাদেরকে হয়তো প্রকাশ্যে না দেখা গেলেও তারা তাদের কাজ করে নানাভাবেই কাজ করে মানে কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করেছেন যে আমার আশেপাশে ডান দিকে যারা আছেন প্রত্যেককেই দেখেছেন অনেকের নামেই মামলা আছে কিন্তু এর মধ্যেও তারা ঝুঁকি নিয়েছেন এর মধ্যেও তারা যতটা পেরেছেন লিফলেট বিতরণ করেছেন কথা বলেছেন যোগাযোগ করেছেন সেটা হচ্ছে যে জাস্ট একটা নিজেদের মধ্যে একটা কনফিউশন তৈরি করা কনফিউশন তৈরি করে যে কেন তাকে ধরা হচ্ছে না কিন্তু আমার কথাটা ওখানে না পুলিশ নানাভাবেই ইয়ে করতে পারে মানে সরকারের কথায় তামাশা করতে পারে কিন্তু ব্যতিক্রম এইটাই যে সাংবাদিকরা বলছে তাকে কেন ধরছেন না এটা আমরা 80-এর দশকে আমরা কি বলে যে 90-এ বা অন্য সময় আমরা এইটা কিন্তু কখনো দেখিনি এটা একটা মানে ফ্যাসিবাদ এমনভাবে ঢুকেছে সব জায়গায় তারা তাদের লোক দিয়ে কাজটা করাচ্ছে তখন আমরা চিন্তা করেছি আমি দেখেছি আরে এই কথাগুলো কেন আসছে আচ্ছা এটার মালিক তো হচ্ছে এইটা কেন সেখানে সাংবাদিকরা কাজ করে চাকরি করে যদি তাই হতো আমার রাজনৈতিক জীবনে 303-এর বুলেট পেটে ঢুকে পিট দিয়ে বেরিয়েছে আমি কোনো কি বলে যে ওই শর্ট গানের গুলি গায়ে লাগেনি 303-এর বুলেট পেটে ঢুকে পিট দিয়ে বেরিয়েছে 48 ঘন্টার হরতাল রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে ইউনিভার্সিটি রেলওয়ে স্টেশনের সামনে জাসদের শাজান সিরাজ মারা গেছে আজও 22শে ডিসেম্বর যেখানে ছাত্র নেতারা আছেন তারা এই দিবসটি পালন করেন সেই রক্তের ঐতিহ্যের ধারায় এখনও রাজনীতি করে যায় ধরা না ধরার ব্যাপার তাদের কিন্তু একটা দিন নেই রাজনৈতিক কর্মসূচি এবং এই সরকারের বিরুদ্ধে আমার স্লোগান আমার ওয়েতে আমার কৌশলে যতটুকু করার সেটা করে গেছি এবং করবই তারা ওই বিভ্রান্তি দিয়ে কোনো ধরনের কিছু করতে পারবে না কারণ যে প্রতীক নিয়ে সংগ্রামের যে চিহ্ন নিয়ে রক্তচিহ্ন বহন করে আসছি সেটাকে কলঙ্কিত করতে পারবে না আর পুলিশ আর মিডিয়ার মানে সরকারি
নিয়ন্ত্রিত মিডিয়ার লোক দিয়ে সেটা করতে পারবে না। তারা স্মার্ট যাত্রা ঘোষণা করেছে এবং 28 অক্টোবর বিএনপি মহাযাত্রা ঘোষণা করেছিল সরকার পতনের। এই দুই যাত্রা 28 অক্টোবর বিএনপি শুরু হয়েছে এবং নতুন করে আওয়ামী লীগ সরকারের স্মার্ট যাত্রা শুরু। ওটার কেন আমরা বলবো? ওটা তামাশার নির্বাচন, ওটা কোনো সরকার না। কিসের আমি কি কি আপনার মহাযাত্রা আর কি হবে? ওটা সব ফালতু, ওটা মানে সরকারের মরণ যাত্রা তারা করছে।